আমি বলতে পারবো না, এতই যদি হাজি মোল্লা হয়ে থাকো তাহলে কি বলতে চাও তুমি? আমি কি করেছি? অসহায়ত্বের সুযোগ নিচ্ছ? নেভার, আমি ওরকম ছেলেই না। তাহলে আল্লাহর কসম কেটে বলো, আর কখনো আমাকে টাচ করবে না। ওকে, ইয়াল্লাহ, তুমি তো তোমার এই নাবালক বান্দার মনের খবর রাখো। তোমার কসম কেটে বলছি, আজ থেকে আমি আর ওকে টাচ করবো না। আমি বলেছি না পিঁপড়া, বিশ্বাস করনি? এবার মজা বোঝো। আমাকে বাঁচাও। নদীতে কি করছো, মাছ ধরছো? আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। না বাবা, আমি পারবো না, আমি কসম কেটেছি তোমাকে টাচ করব না। আমি কসম উঠিয়ে নিলাম, এই সুযোগ মিস করা যায় না। হাত ধরো, হাত ধরো। শরীরের কাপড় শুকাতে দিয়ে নিজের শরীর ভেজাচ্ছ, এটা ঠিক না। আরে তুমি বাইরে এলে আমি কি তোমার সৌন্দর্য দেখে নেব? কখনোই না, আমি সেই ধরনের ছেলেই না। শোনো, নদীর পানিতে দাঁড়িয়ে থাকলে পোকামাকড় কামড়াবে। মানুষের দৃষ্টির কামড়ের চেয়ে ওদের কামড় অনেক ভালো। ভালো ভালো, বোকাকে বোঝাবার মতো কোনো ইচ্ছেই আমার নেই। তবু বলছি এই জন্য যে সাপ কামড়ালে তোমাকে হাসপাতালে আমাকেই নিতে হবে, তখন বোঝাবইতে কষ্ট হবে। আমার বয়ফ্রেন্ড এখানে থাকলে তার কষ্ট হতো না। বয়ফ্রেন্ড? নিকুচি করছি তোমার বয়ফ্রেন্ডের, গুন্ডাদের হাত থেকে বাঁচাবো আমি, আর ভালোবাসা পাবে বয়ফ্রেন্ড। এই তোমার বয়ফ্রেন্ডের ছবি বাতাসে উড়ে যাচ্ছে। আগে আমি ধরেছি। মেয়েদের মধ্যে এমন কি আছে যে চোখ টিভিতেই ছেলেরা কাত হয়ে যায়?